ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 7 স্যাট আলোচনা করব। আমাদের আজকের পাঠ 24 নম্বরের একটা সৃজনশীল আছে। তো বন্ধুরা চলো অঙ্কটা শুরু করি। তো আমাদের 24 নম্বর প্রশ্নটা হচ্ছে, সার্বিক স্যাট ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7 এর তিনটি উপসেট এ ইকুয়াল এক্স ইলেভেন এন ইস টু এক্স লেস দেন 7 এবং এক্স বিজোড় সংখ্যা, বি ইকুয়াল এক্স ইলেভেন এন ইস টু এক্স লেস দেন 7 এবং এক্স জোড় সংখ্যা, সি ইকুয়াল এক্স ইলেভেন এন ইস টু এক্স এক্স লেস দেন 3 এবং এক্স মৌলিক সংখ্যা। তা আমাদের ক বলছে ক এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তা আমরা প্রথমত ক নাম্বার অঙ্কটা করব। তো আমাদের ক নাম্বার দেওয়া আছে ইউনিয়ন সার্বিক সেট 1 2 3 4 5 6 7। তো আমাদের এ দেওয়া আছে এক্স ইলামেন্ট এন এক্স ইলামেন্ট এন এক্স টু এক্স লেস দেন 7 এবং এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো যেহেতু আমাদের এখানে বিজোড় সংখ্যা বলছে 7-এর ছোট, এক্স এর মান হবে 7-এর ছোট বিজোড় সংখ্যা। তো আমাদের বিজোড় সংখ্যাগুলো হচ্ছে, আমরা এই ইকুয়াল পাই 1 3 5, 1 3 5, যেহেতু সবগুলাই 7-এর ছোট সংখ্যা, এই আমরা এ পাইলাম। এখন আমাদের বি নির্ণয় করতে হবে, বি ইকুয়াল এক্স ইলামেন্ট এন ইস টু এক্স লেস দেন 7 এবং এস জোর সংখ্যা, 7 এবং এক্স জোর সংখ্যা। তো যেহেতু জোর সংখ্যা বলা হয়েছে, তা আমরা যখন সংখ্যা পাবো 7-এর ছোট জোর সংখ্যা হলো 2 4 6, 2 4 6। তো এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা ক নাম্বার অঙ্কটা করব। তো ক নাম্বার বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। আমরা ক হতে পাই এ ইকুয়াল 1 3 5, বি ইকুয়াল 2 4 6। এখন আমরা সি এর মানটা বার করবো, এক্স ইলামেন্ট এন এক্স ইল
ফিলামেন্ট এন্ড অনুপাত বা স্টো লেস দেন থ্রি এবং এক্স মৌলিক সংখ্যা এখানে আমাদের মৌলিক সংখ্যাগুলা টু থ্রি ছাড়া আর মৌলিক সংখ্যা পাচ্ছি না, তো আমাদের এখানে পাচ্ছি টু এবং থ্রি, এ হলো আমাদের মৌলিক সংখ্যা। তা আমাদের বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টু ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। আমরা এ ইউনিয়ন বি বিয়ের কাজ করব। আমাদের এর মান 135, ইউনিয়ন বিয়ের মান 246। তো এখানে ইউনিয়ন বলতে আমরা জানি কমন আনকমন, তো আমরা লিখব 1, 2, 3, 4, 5 এবং 6। এখন আমরা লিখব এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। তো আমাদের এর মান 1, 3, 5 ইউনিয়ন সি এর মান 2, 3। এখন আমরা পুরো অঙ্কটা সাজাবো। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো আমরা এখানে এ ইউনিয়ন বি এর কাজ করছি, এ ইউনিয়ন বি এর কাজ করে আমরা পাইছি 1, 2, 3, 4, 5, 6। এ ইউনিয়ন বি আমরা এখানে এ ইউনিয়ন বি এর কাজ করে পাইছি 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর, এ ইউনিয়ন সি আমরা পুরো কাজটা শেষ করি নাই। হ্যাঁ, তার মধ্যে এ ইউনিয়ন সি এর কাজটা হবে তো কমন আন কমন, তো 1, 2, 3, 5 1, 2, 3, 5 আমাদের এখানে হবে 1, 2, 3, 5। তো আমরা এখানে ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন, তো আমরা কমন সংখ্যা নিব, এখানে 1 আছে এখানে 1 আছে, আমরা একটা 1 নিব, তারপরে এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা একটা 2 নিতে পারলাম, তারপরে এখানে 3 আছে এখানে 3 আছে, আমরা 3 নিতে পারলাম, এখানে 5 আছে এখানে 5 আছে, আমরা 5 নিলাম। তো 1, 2, 3, 5 এ হলো আমাদের অ্যান্সার, আমাদের খ নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা আশা করি খ নাম্বার অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছেন। এখন আমরা আমাদের গ নাম্বার অঙ্কটা করব। আমাদের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে বি ইউনিয়ন সি প্রাইম এর উপসর্গগুলো লিখো। তো আমাদের এখানে এখানে বি এর মান আমরা পাইছিলাম 246, 246
আবার সি এর মান পাইছিলাম সি 2 2 3 2 3। তো আমরা এখন কাজ করব বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর কাজ করব। তো আমরা বি এর মান দেওয়া আছে 2 4 6, সি এর মান 2 3। তো ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন, তো আমরা লিখব 2 3 4 6। এখন আমরা বি প্রাইমের কাজ করব, যেহেতু এখানে প্রাইম দেওয়া আছে বি ইউনিয়ন সি হোল প্রাইম, এর অর্থ হচ্ছে ইউনিয়ন থেকে বি ইউনিয়ন সি বাদ। তা আমরা লিখব ইউনিয়ন মাইনাস বি ইউনিয়ন সি। তো আমরা এখানে ইউনিয়নের মান ইউ বলতে আমরা সার্বিক সেট 1 2 3 4 5 6 7 মাইনাস বি ইউনিয়ন সি এর কাজ করে আমরা পাইছি 2 3 4 6। তা আমরা 2 4 2 3 4 6 বিয়োগ কর বাদ দিব 2 3 4 6, বাদ দিয়ে আমরা পাই 1 5 7। আমরা পাইলাম 1 5 7। তো আমরা বি ইউনিয়ন সি এর উপসেট বের করলো, উপসেট বের করলো আমরা বি বি ইউনিয়ন হোল প্রাইম এর উপর সেট গুলো হলো তো আমরা উপসেট বের করব 1 5 7 এর। আমরা লিখব 1 5 7, এখন লিখব 1 5, তারপর লিখব 1 7, 5 7, 1 5 7, ফাঁকাশে। এই হলো আমাদের উপসেট। আমরা এখন দেখবো 1 2 3 4 5 6 7 8, আমরা উপসেট পেয়ে গেলাম। তো বন্ধুরা, এই হলো আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।